আসসালামু আলাইকুম। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া চ্যাপ্টারের আরেকটি লেকচারে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এর আগের ক্লাসে যেটা দেখছি সেটা হচ্ছে পায়ারসেভার সূত্র বা সেই সূত্রে কিভাবে আসছে সে প্রতিপাদনটা কি বলা হচ্ছে। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই সূত্রটা তো আমরা সরাসরি আর ব্যবহার করছি না, বিজ্ঞানী যে ধরনের সূত্র আমাদেরকে দেখ না কেন আমরা সরাসরি তো আর সেটা ব্যবহার করি না, সেটাকে কি করি একটু মডিফাই করি অথবা এই সূত্রটা কোথায় কোথায় প্রয়োগ করা যায় সেই জিনিসটা আমরা একটু বের করি। এইখানেও আজকে সেই কাজটা, সেটা হচ্ছে পায়ারসেভার যে সূত্র আছে সেই সূত্রের প্রয়োগগুলো আমরা কোথায় কোথায় করতেছি বা এক্স্যাক্টলি কোথায় কোথায় আমরা সেই জিনিসটা পাচ্ছি। তো এখানে আমরা দুইটা কাজ করবো। প্রথম যেটা সেটা হচ্ছে সোজা লম্বা পরিবাহী তাবতে, আমি আগে নামের সাথে একটু কাজটা একটু মিলে দিব তোমাদেরকে। সেটা হচ্ছে সোজা একটা পরিবাহী, সোজা লম্বা পরিবাহী তা হতে সে তার থেকে লম্ব দূরত্বে, লম্ব দূরত্ব মানে সবচেয়ে কম ডিস্টেন্স, মানে আমি যেকোনো একটা পয়েন্ট ধরলাম, পয়েন্টে এখান থেকে একটা দূরত্ব আছে এবং ওই পয়েন্টের সবচেয়ে কম দূরত্ব হচ্ছে সেটা যদি তুমি তার উপর লম্ব টানো আর কি, তাহলে এই দূরত্বটা সবচেয়ে কম হবে এই বিন্দু। সেম ভাবে বি বিন্দু, তার মানে যেখানে আমি বিন্দু ধরি না কেন সেখান থেকে লম্ব টানবো কার উপর, তারের উপর, তার উপর লম্ব হইতে হবে। ওইরকম লম্ব দূরত্বে অবস্থিত কোন বিন্দু এ অথবা বি, ওইখানে চৌম্বক ক্ষেত্রের মান, তার মানে এই সব জায়গায় চৌম্বক ক্ষেত্র বি, দুইটা বি হয়ে গেছে, এটাকে আমি ডি ধরলাম, এসব ক্ষেত্রে বি এর মানটা আমি বের করছি। লম্ব দূরত্ব যে কোনো কিছু, এখানে হয়তো আমরা এই হিসেবে ধরছি, কথা একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, সোজা পরিবাহী তার তার থেকে লম্ব দূরত্বে কোনো একটা বিন্দু, সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আমরা নির্ণয় করবো, এটা হচ্ছে প্রথম যেটা প্রয়োগ। তার একটা কারণ আছে, আচ্ছা কারণটা আমি যখন এটা এক্সপ্লেন করবো তখন আসবে। দুই নম্বর আসতেছে গোলাকারই পরিবাহী তার, তার মানে একটা তার তো লম্বা আছে, আমি চাইলে তাকে কি করতে পারবো, ব্যান্ড করতে পারবো, তাকে ব্যান্ড করে তাকে গোল বানিয়ে ফেললাম, এরকম গোল বৃত্তের মতো বানিয়ে ফেললাম, এখানে জয়েন্ট দিয়ে দিলাম বা অন্য যে কোনো কিছু করলাম, তার পরিবাহীটা এখন দেখতে কেমন, বৃত্তাকার বা গোলাকার, ও তার কেন্দ্র ও, ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। এছাড়া তেমন আমাদের লাগে না যে আর অন্য যেখানে লাগে সেখান থেকে আমাদের প্রতিপাদন করে আসতে হবে, তার প্রসেস সবগুলো দেখাই দিব। তার আগে যে দুটো আমরা সবচেয়ে কম সবসময় কমনলি ইউজ করি সেই ব্যাপারটা আমি তোমাদের একটু দেখাইলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে লম্বা পরিবাহীর জন্য আর একটা হচ্ছে কি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে। তা আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমটা, আমরা প্রথমে দেখাবো যে সোজা লম্বা পরিবাহী তার থেকে কোন বিন্দুতে যেন চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করি সেক্ষেত্রে ফর্মুলাটা কেমন হবে বা সেটা কিভাবে আসছে, আসি আমরা সেই ব্যাপারে। তো আমরা আসি যে আমরা যে কাজটা করতে চাইছিলাম সেটা কি, সোজা লম্বা পরিবাহী তারের জন্য লম্ব দূরত্ব অবস্থিত যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। তো এখানে অনেক কিছু লিখেছি এর মাঝখানে, আমি এক সাইড থেকে তোমাদেরকে বোঝানো স্টার্ট করি। প্রথমে আমি চিত্রটা আঁকছি, যে চিত্রটা কি নিয়ে একটু বলে দিই, সেটা হচ্ছে একদিকে দিলেই হচ্ছে অবশ্য, আচ্ছা একটা তার, এই যে এক্স থেকে ওয়াই যে তারটা অঙ্কিত আছে সেটা হচ্ছে একটা সোজা পরিবাহী তার, সেটা সোজা লম্বা পরিবাহী তার এবং তার এক্স থেকে ওয়াই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো যেহেতু সোজা পরিবাহী তার সেক্ষেত্রে আমাকে এখানে স্পর্শকের কোনো ব্যাপার লাগবে না। এবার আমি পুরো তারটা নেই নেই, আমার হিসেবে সুবিধার জন্য আমি কি করলাম তার থেকে একটা ছোট অংশ কেটে নিলাম, ছোট অংশের পরিমাণ হচ্ছে ডিএল, আর এই যে মাঝখানে বিন্দুটার নাম হচ্ছে ও, সেটা হচ্ছে ওই ডিএল এর মধ্যবিন্দু। এখন যে বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলা হচ্ছে সেটা হচ্ছে পি বিন্দু, তাহলে চৌম্বক ক্ষেত্রের মান আমি নির্ণয় করবো কোন বিন্দুতে, পি বিন্দুতে। চৌম্বক ক্ষেত্রের মান আমি এই জায়গাটা নির্ণয় করবো পি বিন্দুতে। এখন পি বিন্দু নির্ণয় করলে নিয়ম অনুযায়ী ওই কি বিন্দুটা মধ্যবিন্দু হতে ওই দূরত্বটা আমার জানতে হবে, যেটাকে আমি এখানে আর হিসেবে প্রকাশ করলাম, ও থেকে পি সেটা হচ্ছে নর্মাল দূরত্ব। এবার যে বিন্দু থেকে আমি আগে বলছি আমরা কোন দূরত্বে নির্ণয় করবো, মানে আমাদেরকে যেভাবে দূরত্ব দেওয়া থাকুক না কেন আমরা সবসময় লম্ব দূরত্বে নিয়ে আসবো, তাহলে এই বিন্দু থেকে আমি তার উপর একটা লম্ব টানছি, তার মানে এই অংশটা হচ্ছে একটা লম্ব, যেটাকে আমরা পি আর বলছি, আর লম্ব দূরত্বকে প্রকাশ করছি কি দ্বারা, এ দ্বারা, আমি নিচে লিখে দিচ্ছি, এ হচ্ছে লম্ব দূরত্ব আর হচ্ছে দূরত্ব কোন দূরত্বটা ও পি, আর ও আর যে অংশটা ও থেকে আর সেটাকে আমি এমনি নর্মাল দৈর্ঘ্য মানে তারের দৈর্ঘ্য এল ধরে নিলাম, যদিও তারটা অনেক বড় আমি শুধু অতটুকুকে ধরে নিলাম, আচ্ছা। তো তাহলে আমাদের কাজ কি, কাজ হচ্ছে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা। নির্ণয়ের লক্ষ্যে আমরা প্রথমে যে সূত্রটা আমরা এর আগে পাইছি ভিউসেভারের সূত্রটা, সেই সূত্রটা আমরা লিখলাম ডিবি সমান মিউ নট ডিভাইডেড বাই ফোর পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই
আর স্কয়ার। এবার আসি এখানে অসুবিধাগুলো কোথায়, যে এই সূত্রটা যদি আমরা কখনো প্রয়োগ করতে যাই আমাদের কি কি সমস্যা হতে পারে। প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আমি তার কতটুকু নিছি বা নিচ্ছি সেই ক্ষেত্রে আমাকে সম্পূর্ণ তারের দৈর্ঘ্যটা জানতে হচ্ছে। তো তার তো আসলে অনেক লম্বা হয় অনেক ছোট হয় যেটা ভেরিয়েশন হয় আর কি, তো তারের দৈর্ঘ্য নির্ণয় এটা আমাদের একটু প্রবলেম দেখা দেয়। যেমন আমি একটা তার লাগাইতে গেলাম আমাকে সম্পূর্ণটা মাপতে হচ্ছে যে আমি কতটুকু তার লাগাচ্ছি অথবা যেটাই হোক, সেটা একটা ডিফিকাল্ট ব্যাপার যে কারণে আমরা তারের দৈর্ঘ্যটাকে কি করতে চাচ্ছি না মানে রাখতে চাচ্ছি না, তাকে পরিবর্তন করে ফেলবো যে কোনো ভাবে। এরপর হচ্ছে এই দূরত্বটা, এটাও একটা ভেজালের ব্যাপার। কেন ভেজালের ব্যাপার, মনে করি আমার রুমের চারিদিকে আমি একটা তার লাগাইছি বা দুই পাশে আমি একটা তার লাগাইলাম, আমি বললাম রুমের মাঝখানে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো, তাহলে তুমি ওখান থেকে প্রথমে তারটাকে তারটা লম্বাটা হিসাব করতে হবে মানে দৈর্ঘ্য নির্ণয়টা, তারপরে তার কি নির্ণয় করতে হবে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, সেই মধ্যবিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে, তার মানে ঘুরে ফিরে আবার আমাকে কি লাগতেছে তারের দৈর্ঘ্যটা হিসেব করতে হচ্ছে, তার সম্পূর্ণ দৈর্ঘ্য হিসেব করবো, তারপর তার মাঝখানে আসতে হবে, সেই মাঝখান থেকে তার দূরত্ব আমাকে হিসাব করতে হচ্ছে। এটা অনেক বড় একটা ভেজালের ব্যাপার। তো যেগুলো ভেজাল ভেজালগুলোকে বাদ দিব, বাদ দিয়ে আমরা রাখবো কাকে, শুধুমাত্র কি দূরত্ব লম্ব দূরত্বটা আমরা রাখতে চাচ্ছি, কারণ লম্ব দূরত্ব যে কোনো জায়গা থেকে হিসাব করতে সুবিধা, যেই বিন্দু বলবে ওই বিন্দু থেকে তার উপর একটা লম্ব টেনে দিব, শেষ ওই দূরত্বটা হিসাব করবো, বাদ বাকি আর কোনো কিছু আমি রাখতে চাচ্ছি না। ওই যে রাখতে চাচ্ছি না তার জন্য ওইখানে ছোট একটা কথা আছে যেটা আমি চিত্রে লিখছি, সেটা হচ্ছে আমি এই পাশে কোনটাকে থিটা ধরছি এটাকে পাই মাইনাস থিটা ধরছি, সমস্যা নেই তুমি চাইলে উল্টা ধরতে পারো যে স্যার আমি এটা পাই মাইনাস থিটা ধরবো এটা থিটা ধরবো, কোনো সমস্যা নেই, একভাবে করলেই হচ্ছে। তো এখন আমি কাকে কাকে চেঞ্জ করতে যাচ্ছি, দৈর্ঘ্যটাকে এবং দূরত্বটাকে। তো এই লক্ষ্যে আমি প্রথমে যে ত্রিভুজটা আছে এখানে ও পি আর, এই ত্রিভুজটা থেকে লম্ববাহু ভূমি নিলাম, আমি প্রথমে লম্ব হচ্ছে এ আর ভূমি ও আর যেটা হচ্ছে এল দৈর্ঘ্য, আমার দরকার হচ্ছে এল কে বের করা। এই লক্ষ্যে আমি প্রথমে টেন পাই মাইনাস থিটা, তো তো পাই মাইনাস থিটা মানে কত নাম্বার কোয়াড্রেন্ট, আশা করি আমরা জানি পাই মাইনাস থিটা মানে পাই মানে 180 90 90 এই জায়গায়, এই জায়গায় সাইন হচ্ছে কি সাইন আর কোসেক মানে সাইনের যে রিলেটিভ যে তারা দুইজন হচ্ছে পজিটিভ, তো এই কারণে টেন আসছে সে নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ যেভাবে আছে। এবার আমরা উল্টাই ফেলছি, উল্টাই আবার ক্রস গুণন করে ফেলছি, আমি এটা হয়তো বা দেখাইনি, এটা দেখানো উচিত ছিল, যাই হোক প্রথম হচ্ছে দুই পাশে উল্টাইছি, তারপরে ওয়ান ডিভাইডেড বাই টেন হয়েছে এল বাই এ হয়েছে, তারপরে এল সমান ক্রস গুণন করে দিয়েছে মাইনাস এ কট থিটা, তোমরা একটা লাইন গ্যাপ দিছি এটা তোমরা চাইলে লিখে নিতে পারো। দুই পাশে আমরা উল্টাইছি, এখানে হচ্ছে এল বাই এ, এখানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টেন, তো ওয়ান বাই টেন কে আমরা বলি কট, এরপর আমরা বজ্র গুণন করছি, তো এল সমান হচ্ছে মাইনাস এ কট থিটা, কিন্তু আমার তো এল নাই আমার আছে আছে কি ডিএল, তো আমি কি করলাম দুই পাশে অন্তরীকরণ করলাম, এই পাশে করছি এল এর সাপেক্ষে, এই পাশে করছি কার সাপেক্ষে থিটার সাপেক্ষে, তো এল এর সাপেক্ষে করলে হচ্ছে ডিএল আর থিটার সাপেক্ষে করলে কট কে করলে হচ্ছে কি কট কে যদি আমি থিটার সাপেক্ষে করি তাহলে মাইনাস কোসেক স্কোয়ার, তো আগে থেকে একটা মাইনাস আছে, আবার কট কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে হবে মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইনটু ডি থিটা কি, তো সেই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এ কসেক স্কয়ার থিটা ইনটু ডি থিটা হিসেবে আসে, তার মানে আমি ডিএল এর একটা ইকুইভ্যালেন্ট মান পেলাম, এই মানটাকে আমি এখানে রাখলাম ধরলাম। এরপর দরকার কাকে, আর কে, আর এর কাজটা হচ্ছে এই পাশে সেম প্রসেসে, এখন শুধু সাইন ধরছি লম্ব বা অতিভুজ, যে কাজটা ওখানে করি নাই সেটা এখানে করে দিচ্ছি তোমাদেরকে, সাইন তো সেকেন্ড কোয়ার্ডিনে ধনাত্মক এবং দুই পাশে উল্টাইছি, এটা ওয়ান বাই সাইন কোসেক হয়েছে আর ওয়াই এমসি, আবার ক্রস গ্রহণ করছি যেটা ওখানে একটা লাইন নিচ দিছি এটা ওখানে মানে এই প্রসিডিউর হবে আর কি, তাহলে আর এরও একটা মান পাইছি, তো আমি দুইটা মানকে একদিকে একটু লিখে রাখলাম, তাহলে এটা হচ্ছে আর এর মান আর ডিএল এর মান হচ্ছে এ কোসেক স্কয়ার থিটা ইনটু ডি থিটা, যেহেতু অন্তর্গ্রহণ করছি এই কারণে ডি এর ফাংশনটা চলে আসতেছে এখানে, এই মানগুলো আমি এখন এখানে বসাবো মানে এই সমীকরণটাতে আমি মানগুলো বসাই দিব কি অবস্থা হয়ে যাবে। ডিএল এর পরিবর্তে এ থিটা ইনটু আবার সাইন থিটা কিন্তু রয়ে গেছে, সাইন থিটা কিন্তু যায় নাই, আর আর এর এখানে হবে এ কোসেক থিটা হোল স্কয়ার,
এখন যদি আমরা একটু কাটাকাটি করতে চাই, কিছু কিছু জিনিস কাটাকাটি করা আছে, এখানে কোসেক স্কয়ার আসবে, কোসেক স্কয়ার চলে যাবে, এখানে এ থাকবে, এখানে এ স্কয়ার, নিচে একটা এ থাকবে, তাহলে ব্যাপারটি এরকম দাঁড়াচ্ছে, মিউ নট আই, উপরে সবকিছু চলে যাচ্ছে, এখানে থাকছে ডি থিটা সাইন থিটা, আর নিচে থাকতেছে ফোর পাই, অনলি এ থাকতেছে, যেহেতু হোল স্কয়ার একটা স্কয়ার যাওয়ার পরে অংশটা থাকতেছে, তো এইটা এখন আপাতত আছে। তারপরে সমাধান হয় নাই, আমরা থিটাও রাখবো না, থিটাটাকেও যেভাবে পারি আমরা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই লক্ষ্যে আমরা এবার কাজ করি। তো আমরা যদি সেই লক্ষ্যে কাজ করি, সেখানে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে লাস্ট আমরা যে অংশটা পেলাম এই অংশে দেখাচ্ছে ডি থিটা। ডি থিটা হচ্ছে মানে তোমার ক্যালকুলাস করার জন্য একটা অপেক্ষক বলি আমরা, যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ অথবা যোগজীকরণ করব। তো আমরা দেখা যাচ্ছে এখানে যোগজীকরণ করব, কেন? কারণ আমি চৌম্বক ক্ষেত্রের মানটা পাচ্ছি ছোট, আমি চাচ্ছি সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্রের মান পাওয়ার জন্য, অর্থাৎ টোটালটা পাওয়ার জন্য, এই কারণে আমি যোগজীকরণ করব। তো কার সাপেক্ষে যোগজীকরণ করব? এখানে হচ্ছে ডিভি, তার মানে চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে এই পাশে, আর এখানে ডি থিটা, তার মানে কোণের সাপেক্ষে এখানে আমরা কি করব, অন্তরীকরণ যোগজীকরণ করব। এটাকে আমরা অপেক্ষক বলি, যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ অথবা যোগজীকরণ করতে যাচ্ছি। তো এখানে আমরা বি এর সাপেক্ষে ডিভি কে যোগজীকরণ করলে বি হবে, আর থিটা যেটা, থিটার যে ফাংশনগুলো সেগুলোকে শুধু আমরা যোগজীকরণ করছি, সেই ফাংশনটা হচ্ছে সাইন থিটা। তো সাইন থিটাকে যদি আমরা যোগজীকরণ করি, সেক্ষেত্রে কি পাওয়া যায়, মাইনাস কস থিটা, আর এই পাশে যেটা বি, বি তো রয়ে গেছে, বাদ বাকি মানগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি, ওগুলোর কোনো কাজ আমাদের হবে না। এরপরে যোগজীকরণের নিয়ম অনুযায়ী আপার লিমিট একবার বসবে, আর সূত্রে একটা মাইনাস আছে, আর যেহেতু সামনে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এরপরে লোয়ার লিমিট দিয়ে বসবে। কস 180 মান হচ্ছে মাইনাস ওয়ান, অলরেডি মাইনাস আছে, তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে, আর কস 0 মান ওয়ান, ওয়ান বসালাম, তাহলে এখানে টু আসবে, ফোর সাথে কাটাকাটি গিয়ে মিউ নট আই ডিভাইডেড বাই টু পাই এ। এটা হচ্ছে আমাদের প্রথম যে অংশটুকু বা এই সূত্রটার জন্য বা এই প্রথম যে প্রয়োগটা, এই প্রয়োগের জন্য সূত্রটা হবে এটা। তাহলে কি দাঁড়াচ্ছে, সবকিছু চলে যাওয়ার পর আমাদের কি থাকতেছে একটু যদি খেয়াল করে দেখো, যে জিনিসগুলো আমরা চাচ্ছিলাম না, যেগুলো আমাদের ভেজাল হচ্ছিল, সেই মানগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিছি, তাহলে আমাদের ডি এল মানে এল এর মানে দৈর্ঘ্য নির্ণয় যে ব্যাপারটা সেটা বাদ গেল। আর একটা যেটা দূরত্ব নির্ণয়, সেটা কোন দূরত্ব, সেটা হচ্ছে ওই মধ্যবিন্দু থেকে যে দূরত্বের ভেজালটা ওইটাও চলে গেল, তাহলে আমার শুধু আসতেছে কি, কি দূরত্ব লাগবে, লম্ব দূরত্ব লাগবে। তাহলে এখানে যে ফাংশনগুলো আছে মোটামুটি আমরা সবাই জানি কোনটার মানে কি, মিউ নট হচ্ছে প্রবেশতা, আই তড়িৎ প্রবাহ, টু পাই এ হচ্ছে কি দূরত্ব, লম্ব দূরত্ব। তো এটা দিয়ে এরপর আমরা ম্যাথ করব, এটা তো এক নাম্বারটা গেল, দুই নাম্বারটা আশা করি পরের লেকচারে আমরা দিব। দেওয়ার পরে আমরা এই সূত্রটা এবং পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে সূত্রটা, দুইটা মিলে আমরা কিছু গাণিতিক সমস্যা একসাথে দেখে ফেলব। তো আশা করি এত পর্যন্ত বোঝা গেছে। তো এটাই ছিল আমাদের আজকের লেকচারের জন্য, নেক্সট লেকচারে ইনশাআল্লাহ আবার সবার সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।